সবাই মিলে জোরদার হাতের তালি, অসংখ্য দাদা একটু থাকবেন দাদা, হ্যাঁ আপনাদের অনুরোধ দাদা একটু হ্যান্ডশেক করুন। আপনার বিরাট ব্যাপার আমি জানি, আপনার অনেক লেভেল রয়েছে, না হলে আপনি দোতলা কি করে বিটিং করবেন? 208 প্যানেল একাই সামলাচ্ছেন, আমরা একখানি ঠিকঠাক চালাতে পারি না, কত গন্ডগোল। তবে দাদা আপনাদের থাকতে বললাম এই কারণে, যেমন হ্যান্ড স্টাফদের রিকোয়েস্ট করলেন যে একটা আমরা IPL মিউজিক শুনবো, তেমন আমাকে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্ট নয় আদেশ বলতে পারেন, বন্ধুরা বলেছেন যে সমুদা আমরা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি কিন্তু আপনার কাছ থেকে একটু আত্র গান শুনবো। আমি বললাম দাদা আমি কি গান করব, বলে দাদা সে জানি না, সে প্যারোডি গান হলেও আপনার করতে হবে। তাই এখন সেই কথা বলবো, গতকাল একটা জায়গায় অনুষ্ঠান করতে গেছিলাম, আর সেই বন্ধুদের কথা আজকে আপনাদেরকে বলবো। আর বন্ধুদের কথা বলবো কেন, গতকালও গানে রিকোয়েস্ট করেছিলেন, তবে আজকে যেভাবে গানে রিকোয়েস্ট করলেন আমি খুব ধন্য, দারুণ গানে রিকোয়েস্ট। কিন্তু গতকাল যে বন্ধুরা গানে রিকোয়েস্ট করেছিলেন আমি তো অর্ধেক পাগল হয়ে গেছিলাম। তাহলে বলবেন কেন দাদা, আমার অনুষ্ঠান মঞ্চের ডান সাইডে আর বাম সাইডে যে সকল বন্ধুরা দাঁড়িয়েছিলেন গতকাল, আজকে সেরকম একজনকেও দেখতে পাচ্ছি না। তাহলে বলবেন সমুদা গতকালকের বন্ধু কিভাবে ছিল? আমার অনুষ্ঠান মঞ্চের বাম সাইডে আর ডান সাইডে দিনারা দাঁড়িয়েছিলেন, তারা অনুষ্ঠানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবারে ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, তাদের অবস্থা এরকম। আমি যেটা বলেছি সেটা হবে, আমি এরকম একটা ব্যাপার ছিল। এবার সেই সকল বন্ধুদের গানের রিকোয়েস্ট দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম, আর সেই গানের ব্যাপারগুলো এখন আপনাদের কাছে একটু বলবো। প্রথমে একজন বন্ধু গানের রিকোয়েস্ট করলেন, আমি এরকম মঞ্চের সামনে কথা বলছি, একজন বন্ধু ডান সাইড থেকে এসে আমাকে এইভাবে গানের রিকোয়েস্ট করছেন, ও টাকলু দা, ও দাদা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আমি বললাম দাদা কি ব্যাপার? বলে দাদা ওই চন্দন মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে। মানে তার মুখ থেকে গন্ধ আসছে, এর মুখ থেকে মৌ ফুলের গন্ধ, স্যান্ডেল সেন্ট বেরোচ্ছে এর। আমি বললাম বলুন দাদা। বলে দাদা আমরা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি দাদা বলুন কি গানটা করব আমি? বলে দাদা কিশোর কুমারের একখানা বাউল গান। আমি কিশোর কুমারের বাউল গান? দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? বলে দাদা কিশোর কুমারের বাউল গান খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে এই বাউল গানটা আপনাকে করতে হবে। তো সে বন্ধু ফিটিং হয়ে আছেন, তো বন্ধুকে খুশি করতে গিয়ে কিশোর কুমারের ওই গানটা বাউল গানের সুরে আমি করলাম। দাদা একটু দেখবেন, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে বলাম, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। এটা শেষ নয়, এরপরে একজন বন্ধু বাম সাইড থেকে এসেছেন এইভাবে, আমি বললাম না দাদা না, হাজার হাজার সিঙ্গার দেখেছি দাদা, আপনি যেভাবে গান করছেন আপনার তো ধ ধ ধ। আমি দাদা বলবেন না হাজার হাজার দর্শক আপনাকে দেখছে। বলে না দাদা না, আপনি যেভাবে গান করছেন আপনার তো ধ ধ ধ, ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, বলুন আপনার ব্যাপার কি? বলে দাদা তপনের রিকোয়েস্ট রাখলেন, কিশোর কুমারের গান করলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ দাদা, দারুণ, একটু হ্যান্ডশেক করুন, বলুন হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা করবো? বলে দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের একখানা উড়িয়া গান। আমি হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান?
দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গানটা কি বলে? দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান ছাতিটা রগড়ি দেলা রে। আমি হেমন্ত মুখোপাধ্যায়ের ছাতিটা রগড়ি দেলা? সে বন্ধু ফিটিং। আমি বললাম দাদা কি খেয়েছেন না কি হেমন্ত মুখোপাধ্যায়ের ছাতিটা রগড়ি দেলা? বলে সে যাই হোক না কেন আপনি করুন। তাই সেই বন্ধুকে খুশি করতে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সুরে ছাতিটা রগড়ি দেলা রে, এইভাবে করলাম। স্মার্ট সিটি জিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর পটি গলা রে, আখিরে আখি আজি ভরি গলা, রিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর পটি গলা রে, আখিরে আখি আজি ভরি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। এরপর একজন বন্ধু সামনে থেকে ছুটে আসছেন, দেখবেন মদ খাওয়ার পরে সবার নয়, এক একজন বন্ধু তাদের ছুটার কোয়ালিটি আলাদা। তার হাতে একটা লাঠি আছে, সামনে থেকে ছুটে আসছেন এইভাবে, আমি দাদা আমি না, আমি সে না, আমি সে না, আপনি যাকে খুঁজছেন আমি সে না। বলে না দাদা কোনো ভয় নাই, আমি আপনার হাতে লাঠি আমার ভয় নাই। বলে বলে না দাদা কেউ সাইড দিচ্ছিল না, এই জন্য কমিটির একটা লাঠি পড়েছিল, সেইটা নিয়ে ভাই সর সমুদার কাছে যাবো। আমি বললাম কেন দাদা? বলে দাদা আপনি যেভাবে গান করছেন আপনি তো পুরো গানের গুহ গুহ। আমি দাদা বলবেন না, বলবেন না, হাজার হাজার দর্শক আপনাকে দেখছে। বলে না দাদা না, আপনি যেভাবে গান করছেন আপনি তো পুরো গানের গুহ গুহ গুরুদেব। আমি দাদা আপনি আমাদের গুরুদেব, বলুন দাদা আপনার ব্যাপার কি? বলে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি দাদা অসংখ্য ধন্যবাদ, বলুন ভক্তিমূলক গানটা কি? বলে দাদা খোকা বাবু যায় লাল জুতো পায়। আমি খোকা বাবু যায় লাল জুতো পায়, এটা ভক্তিমূলক? সে বন্ধুর হাতে লাঠি, তাকে না খুশি করলে আমার অবস্থা খারাপ, তাই বন্ধুকে খুশি করতে গিয়ে খোকা বাবু যায় লাল জুতো পায়, এই গানটা ভক্তিমূলক গানের সুরে এইভাবে। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়, বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। শেষ করে দাদা ঘুরে পড়েছি, 80 বছরে দাদু পিছনে দাঁড়িয়ে রয়েছেন। আমি দাদু আপনি এখানে? বলে আমি কমিটির সম্পাদক। আমি অসংখ্য ধন্যবাদ দাদু, বলুন দাদু। বলে এখানে তোমার দাদু ঠাকুমার বয়সী অনেকে রয়েছে, তাই বয়স্কদের জন্য একখানা গান এটা শুনবো, এটা তোমার লাস্ট গান। আমি দাদু বলুন বয়স্কদের জন্য কোন গানটা করব? বলে ভাই নচিকেতার ওই গানটা, নচিকেতার ওই দাদুদের জন্য গানটা, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, উড়ি উড়ি বাবা কি দারুণ এই গান। আমি প্রেম জেগেছে আমার মনে এইটা আর নচিকেতার গান,
তো উষা উর্ধবের গানে দাদু নচিকেতা কি বলে? বলে না না, এই নচিকেতার বয়স্কদের জন্য প্রেম জেগেছে এটাই করতে হবে। তাই দাদুকে খুশি করার জন্য আমি গতকাল অন্তিম করেছিলাম এই গানটা দিয়ে, প্রেম জেগেছে আমার মনে এই গানটা নচিকেতার গানের সুরে এইভাবে। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে এ কি তোমার চাল। কি সুন্দর হাসি তোমার যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। দাদু অসংখ্য ধন্যবাদ, আপনাদের এলাকায় আমি টোটাল চেঞ্জ, দাদু কেঁদে যাচ্ছে। সারা শহর ঘুরে দেখো আছে অনেক খোকা, তাদের দেব পোস্ত বাটা খেতে দেব ধোকা। তোমায় দেব মিষ্টি কিছু তোমাকে যদি পাই, তোমায় আমি ভালোবাসি তোমাকে আমি চাই। তোমার কথা ভেবে আমার অবস্থা করুন, উড়ি 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 বাবা বাবা কি দারুন, উড়ি 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 বাবা বাবা কি দারুন, উড়ি 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 বাবা বাবা কি দারুন। ভালো লাগলে একটু হাতের তালি আপনাদের কাছে আশা রাখবো।